তালিকা চিহ্নিত প্রশ্ন 309 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন কিশোরগঞ্জ 2 আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সোহরাবউদ্দিন কিশোরগঞ্জ দুই। আমি আমার তালিকা চিহ্নিত প্রশ্ন 309 আপনার মাধ্যমে মহান সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মহান স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 309 সংসদে উত্থাপিত হল। মাননীয় রেলপথ মন্ত্রী জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন সেটার উত্তর হল কিশোরগঞ্জ স্টেশন থেকে পাকুন্দিয়া ভায়া টোক হইয়া টঙ্গী পর্যন্ত নতুন রেললাইন স্থাপন করার পরিকল্পনা সরকারের আপাতত নাই, তবে সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের পরে প্রকল্পটি কারিগরি, আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে বাস্তবায়নযোগ্য বিবেচিত হইলে বিনিয়োগ প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ এবং মন্ত্রী মহোদয় এই আমার প্রশ্ন উত্তরের জন্য মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার আমি বুঝতে পারছি যে মাননীয় মন্ত্রী মহোদয় আপাতত না করলে এটা সমীক্ষা চলমান আছে বলে মনে হয়। আমার অনুরোধ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এবং জিজ্ঞাসা যে এটা দ্রুতগতিতে আমাদের সেই রাস্তাটা সমীক্ষা শেষ করবেন কিনা এবং কাজটা ধরবেন কিনা। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আবার আমাদের যোগাযোগ মন্ত্রী এবং সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে তিনি আমাদের কিশোরগঞ্জের হাওড়ের রাস্তাকে মানে ইউরোপিয়ান রাস্তার সাথে তুলনা করছেন। ধন্যবাদ। এই জন্য আমাদের গর্ববোধ হইতেছে যে ওনাকে আমার আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। তবে এই যে রাস্তা রিয়েলি সুন্দর রাস্তা মাননীয় সদস্য আপনি প্রশ্ন করছেন যে রাস্তা সংযোগ রাস্তা নাই বলে কিন্তু আমাদের এই রেল লাইন। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনি জানেন যে বিএনপির আমলে সারা দেশের মতো রেল লাইনকেও ধ্বংস করার জন্য আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন, আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে, আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আসলে এই ইঞ্জিন এবং ক্যারেজ আমদানি হওয়ার পরে এবং এর সম্ভাব্যতা যাচাই পরে আমরা এই রেলপথটা যদি সম্ভাব্যতা যাচাই বাস্তবভাবে বিবেচিত হয়, লাভজনক বিবেচিত হয়, তাহলে আমরা এটা বাস্তবায়ন করার দ্রুত পদক্ষেপ ইনশাল্লাহ নেব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।